হলো।
মাসিমা আমাকে 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 একটু আশ্রয় দাও মাসি, আমাকে একটু আশ্রয় দাও। বলো বলো মাসি, তুমি আমাকে আশ্রয় দেবে না? তুমি যখন আমার কাছে আশ্রয় চেয়েছো, ঠিক আছে আমি তোমাকে আশ্রয় দিলাম। তবে তোমাকে একটা কথা বলি, পদ্মা নদী, ওই নদী থেকে তুমি স্নান করে আসো, আর আমি তোমার জন্য রান্না বান্না করে খাবার রেডি করে রাখছি। ঠিক আছে, ঠিক আছে, তাহলে চলো মাসিমা। Oh!
যাওয়ার সময় হয়েছে। পড়া শিখেছিস আছি আমি পাঠিয়ে দেব। আমার স্কুলে ভর্তি ফি 30 টাকা, মাসিক বেতন 20 টাকা, এই হলো মোট 50 টাকা। আচ্ছা মাস্টার মশাই, আপনার কি মেয়ে শুনেই আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে স্কুলে ভর্তি করে নিলাম। আচ্ছা তাজেল, তুমি কি আজকে স্কুলে পড়া শিখেছ? তা শিখবে কেন, তুমি তো বড় লোকের মেয়ে। আচ্ছা ঠিক আছে, আজ রহিম স্কুলে আসাতে সকলের এই ছুটি, আর আগামীকাল সবাই 5 টাইমে আসবে। ভালো হয়েছে স্যার, আপা চলেন যাই। আমি পরস্পর জানতে পারো কোথা হতে এক জঙ্গলে এসে আমার রাজ্যে দক্ষিণাংশে বসবাস করছে, কিন্তু সে আমার রাজকোষে রাজকর জমা দিচ্ছে না। কেনই বা দিচ্ছে না, হয়তো বা আরেক ঝন্টু বলতে পারবে। আরেক ঝন্টু আদেশ করুন, আদেশ করুন। রাজ্য পরিচালনা করতে হলে যে রাজ করে প্রয়োজন, তা কি তুমি জানো? তা জানি হুজুর। ওটা হতে একটি ছেলে এসে আমার স্কুলে ভর্তি হয়েছে, কিন্তু তোমার মতো অপদার্থ দিয়ে রাজ্য পরিচালনা করা কিছুতেই সম্ভব নয়, তাই তুমি এই মুহূর্তে অবসর নাও। ভুল হয়ে গেছে, এবারের মতো আমাকে মাফ করে দিন। তাহলে শুরু আলেক ছোট,
ওই টঙ্গিরাজকে তুমি যেখানে যে অবস্থায় পাবে সিং গড়িতে করে আমার সম্মুখে নিয়ে আসবে, এই হচ্ছে সাহেব প্রচার। ও হুজুর, এত বড় মেডালি আমি দই আনতে পারবো না হুজুর। না না না, তুমি যেভাবে হোক তাকে ধরে আনতেই হবে। তাই যাচ্ছি হুজুর, আপনার আদেশে আমার জীবন। রাজপ্রাসাদে যে কিভাবে ঢুকতে হবে তা কি তোমার ছাড়া নেই? আমি জঙ্গলি আছি, আমি কেটে কিছু জানি রে রেজা। শোনো জঙ্গিরাজ, বলে রেজা, তুমি আমার রাজ্যে দক্ষিণাংশে বসবাস করছো, কিন্তু আমার রাজকোষে রাজখর জমা দিচ্ছ না কেন? আমি তো তোকে বলেছি আমি জঙ্গলি বাংলি আপনি, তোকে রাজকর কোথায় থেকে দেবো? আমার মাফ করিয়ে দে রে রে। না না জঙ্গিরাজ, আমি যদি তোমাকে মাফ করে দেই তাহলে এই রাজ্যে প্রজার আছে অশান্তিতে থাকতে হবে, তাই আমি তোমাকে রাজকর ক্ষমা করতে পারবো না। শোন রে রেজা, আমি তোহার কাছে মাফ চেয়ে নিয়েছি, আমাকে ঘরটা তো মাফ করে দে। তোর যদি কোনো শর্ত থাকে আমাকে শর্তের কথা বলতে পারি, আমি শর্ত তো মানে নিয়ে বলে রেজা। হ্যাঁ হ্যাঁ জঙ্গিরাজ, আমি তোমাকে শর্ত দেব, সেই শর্ত কি তুমি মেনে নেবে? বলে রেজা, তোহার কি শর্ত আছে? শোনো জঙ্গিরাজ, আমি যদি এই ফল মাঝে কোনো বিপদে পড়ি তাহলে তুমি তোমার ফল বল নিয়ে সাহায্য করবে আমাকে, তাহলে যদি তুমি রাজি হও তাহলে আমি তোমার শর্ত আমি আমার একটা শর্ত আছে রে ছেলেটির নাম কি মাতা জেন? ছেলেটির নাম বলো বলো বলো। হ্যাঁ মনে পড়েছে। হ্যাঁ বলো মা। ছেলেটির নাম হয়েছে রহিম। রহিম? আচ্ছা মা, তুমি এখন বাসায় যাও, আমি দেখছি। ঠিক আছে আব্বা হুজুর, আমি তাই যাচ্ছি। আমি নিজ অর্থায়নে সাই স্কুল প্রতিষ্ঠিত করেছি, আমার মাতৃভূমি নামে তা আছেন, সেই স্কুলে লেখাপড়া করে উচ্চ শিক্ষায় শিক্ষিত হবে। হুজুর আমি চলে এসেছি হুজুর। আপনি বড় ক্লান্ত, চলুন আপনার বিশ্রামের প্রয়োজন। হুজুর মাফ করে দিন আমাকে। তুমি যেভাবে পারো না কেন ছুরার ভাইজির ব্যবস্থা করবে। হুজুর আপনি শান্ত হন, আমার সাথে চলে আসুন বিশ্রাম কক্ষে।
সুরার ভাইজি তার মধ্যে থাকতে হবে আমাকে।